রাষ্ট্রপতির সাথে বঙ্গভবনে সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান। সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করেন বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান। এ সময় রাষ্ট্রপতি সহধর্মিনী ডক্টর রেবেকা সুলতানা উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে নবনিযুক্ত বিমান বাহিনী প্রধান দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিক নির্দেশনা ও সহযোগিতা কামনা করেন। এ সময় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, ফোর্সেস গোল 2030-এর আওতায় সরকার সেনা, নৌ ও বিমান বাহিনীকে উন্নত ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলবে। এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।